তানজির, আপনি জাপান যাওয়ার জন্য ভিসা পেয়েছেন, আপনার অনুভূতি বলুন। অনুভূতি খুব ভালো লাগছে, জাপানের মতো একটা উন্নত দেশে যেতে পারছি, এটা অবশ্যই আমার জন্য খুশির খবর, ভালো লাগছে। এখন কোন জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে যাচ্ছেন? এটা হচ্ছে টোকিও ইউনিভার্সিটি সোশ্যাল ওয়েলফেয়ার, এটা নাগোয়াতে আমার ইউনিভার্সিটি। সব প্রিপারেশন শেষ যাওয়ার জন্য? সবই শেষ। ওকে, কবে ফ্লাই করছেন? আজকে অর্থাৎ 30শে নভেম্বর রাত 12:30টায় আমার ফ্লাইট। ড্যাফোডিল জাপান আইটিতে আপনার জার্নিটা কেমন ছিল? ড্যাফোডিল জাপান আইটি লিঙ্ক অ্যাকচুয়ালি পেয়েছিলাম আমার ফ্রেন্ডের কাছ থেকে, সে অলরেডি এখন জাপানে। আমি দীর্ঘ 8 মাস এখানে ল্যাঙ্গুয়েজ শিখছি, N4 শেষ করেছি। এখানে টিচার 5 জন টিচার আছেন, 3 জন বাংলাদেশি এবং 2 জন জাপানি। ডকুমেন্ট সিলেটের সাপোর্ট কেমন ছিল? অফিসিয়াল যে স্টাফ যারা আছেন, মারুফ ভাই বিশেষ করে, শৈবাল ভাই ছিলেন, ফামিদা আপু, অনেক হেল্প করেছেন। প্রতিটা ডকুমেন্ট আমাদের প্রিন্ট দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এই ডকুমেন্টগুলো আনতে হবে, যেটা বুঝে নাই সেটা বুঝিয়ে দিয়েছেন, অল টাইম ফোনে তাদেরকে পেয়েছি, এটাই। N4 লেভেল কমপ্লিট করেছেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ, রাইট? ওকে, তো কেমন লেগেছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে? জাপানিজ ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি কঠিন বলবো না, প্রতিটা একটা ভাষা নতুন করে শিখতে গেলে অবশ্যই কঠিন লাগে। জাপানিজ টিচারদের সাপোর্ট কেমন ছিল? তাদের কথা বলে শেষ করা যাবে না, অনেক হেল্পফুল তারা, প্রতিজন বা বিশেষ করে বাংলাদেশি 3 জন টিচার, এনারা অনেক হেল্পফুল। আর ভিসার ক্ষেত্রে আমাকে সবথেকে আমার সব থেকে হেল্প হয়েছে জাপানিজ যে টিচার, উনি ভিসার 10 থেকে 15 দিন আগের থেকে উনি রেগুলার প্রতিদিন 3 ঘন্টার মতো আমাদের প্র্যাকটিস করিয়েছেন, ভাইবা ধরেছেন। তো এম্বাসিতে গেলে ওখানে জাপানিজ একজন ভাইবাটা নেই, সেক্ষেত্রে তার উচ্চারণটা আমার শুনে প্র্যাকটিস করার কারণে সেটা আমার খুব হেল্প হয়েছে। ওকে, থ্যাংক ইউ আপনাকে, বেস্ট অফ লাক। ওকে, ধন্যবাদ।